এক ঠান্ডা কুয়াশাচ্ছন্ন রাতে স্যাম নামে এক যুবক নির্জন দেশের রাস্তায় গাড়ি চালাচ্ছিল। হঠাৎ করেই তার গাড়িটি থমকে দাঁড়াল এবং একটি পুরানো পরিত্যক্ত প্রাসাদের সামনে এসে থামল। আশেপাশের শহরে ভুতুড়ে হিসাবে প্রাসাদটির খ্যাতি ছিল, কিন্তু স্যাম সর্বদা একজন সন্দেহবাদী, এটি বন্ধ করে দেয়া। তার ফোনে কোনো সিগন্যাল না থাকায় এবং অন্য কোনো উপায় না থাকায় সে সেখানেই রাত কাটানোর সিদ্ধান্ত নেয়া। স্যাম যখন অতিবিদ্ধ বাগানের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিল, সে লক্ষ্য করল যে বাতাস অস্বাভাবিকভাবে ঠান্ডা হচ্ছে। ঠেলাঠেলি করে দরজাটা খুলে ভেতরে ঢুকে গেল। প্রাসাদটি খুব শান্ত ছিল, ভাঙা জানালা দিয়ে মাঝে মাঝে বাতাসের চিৎকারের শব্দ ছাড়া। আসবাবপত্র ধুলোময় সাদা চাদরে ঢাকা ছিল এবং পুরো জায়গাটি স্যাঁতসেঁতে এবং ক্ষয়ের গন্ধ ছিল। একটি পুরানো অগ্নিকুণ্ড সহ একটি ঘর খুঁজে পেয়ে স্যাম নিজেকে আরামদায়ক করার সিদ্ধান্ত নিয়েছে। আগুন জ্বালানোর সময় তিনি সাদা পোশাক পরা এক সুন্দরী যুবতীর দেয়ালে একটি প্রতিকৃতি লক্ষ্য কর। তার চোখ তাকে অনুসরণ করছে বলে মনে হয়েছিল, কিন্তু সে তার কল্পনা হিসাবে এটি বন্ধ করে দিয়েছে। স্যাম যখন ঘুমোতে যাচ্ছিল, তখন সে তার পিছনে মৃদু পায়ের শব্দ শুনতে পেল। সে ঘুরে দাঁড়াল, কিন্তু কাউকে দেখতে পেল না। তারপর একটি শীতল ফিসফিস করে ঘরটি ভরে উঠল, আমাকে সাহায্য করুন গু। তিনি উঠে দাঁড়ালেন, হৃদস্পন্দন উচ্ছুকছেন। হঠাৎ প্রতিকৃতিটির চোখ জ্বলজ্বল করে উঠল এবং চিত্রকর্মের মহিলার চিত্রটি নড়তে শুরু করল। সে ফ্রেম থেকে বেরিয়ে এল, তার ফ্যাকাশে রূপ তার দিকে ভেসে উঠল। আমি এখানে আটকা পড়েছি, সে বলল, তার কণ্ঠস্বর সবেমাত্র ফিসফিস করে। আমাকে এই অভিশাপ থেকে মুক্তি দাও গু। আতঙ্কিত কিন্তু দৃঢ়প্রতিজ্ঞ স্যাম জিজ্ঞেস করল, কেমন? আমার লকেট খুঁজুন, তিনি একটি সিডির দিকে ইশারা করে বললেন। এটি অ্যাটিকের মধ্যে গু। স্যাম ভয়ে কাঁপতে কাঁপতে সিডি বেয়ে ধুলোবালি ছাদে উঠ। সেখানে পুরানো ট্রাঙ্ক এবং ভুলে যাওয়া জিনিসপত্রের মধ্যে তিনি একটি ছোট রূপার লকেট খুঁজে পেলেন। তিনি এটি স্পর্শ করার সাথে সাথে প্রাসাদটি কেঁপে উঠল এবং ভুতুড়ে অবজপটি আবার দেখা দিল। ধন্যবাদ, সে ফিসফিস করে বলল, তার মুখ নরম হয়ে আসছে। যে মুহূর্তে সে তার হাতে লকেটটা দিল, সে আলোর ঝিলমিলে অদৃশ্য হয়ে গেল। প্রাসাদের বাতাস উষ্ণ হয়ে উঠল এবং ভয়ঙ্কর অনুভূতি উঠল। স্যাম তাড়াহুড়ো করে বাড়ি থেকে বের হয়ে গেল, আর কখনই ফিরবে না। পরের দিন যখন তার গাড়িটি অলৌকিকভাবে শুরু হয়েছিল, তিনি তাড়িয়ে দিয়েছিলেন ভুতুড়ে মহিলার চিত্রটি তার মনে চিরকালের জন্য খোদিত হয়েছিল।